বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবীল আলমিন ওস্লাত ওসসালাম আল্লাহ রসৌলিল্লা ও আল্লাহি ওয়াসবিহ আজমাইন বাদ সম্মানীয় দর্শক মন্ডলী সকলকে পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ইসলাম ও আজকের মুসলমান এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা এক একটা বিষয়ের উপরে আলোচনা করছি আমরা যে আলোচনা করছিলাম মানুষের প্রতি অন্যায় বা জুলুম বা অত্যাচার করাটা যে কত বড়ো অপরাধ এবং সেই অত্যাচার শুধু মানুষের জন্য নয় সেটা যদি সেই সমস্ত লয়ার অ্যানিম্যাল যেগুলো গৃহপালিত জন্তু জানোয়ার যেগুলো সেগুলোর উপরে যদি আমরা অন্যায়ভাবে জুলুম করি তাহলে সেটারও আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ সুবানহ তালার কাছে আমাদের জবাবদিহি হতে হবে সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে ঠিক সেই রকমই একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আনুগত্য করা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেক মুসলমানের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য অবশ্যই থাকা দরকার জীবনের মধ্যে অনেক পরিবর্তন আসবে এই আনুগত্যের মাধ্যমে তাহলে এই আনুগত্য আমরা কার করব কেন বা করবো আল্লাহ রবুল আলমীর আমরা সৃষ্টি এবং আমরা বিধানপ্রাপ্ত সৃষ্টি আমাদেরকে আল্লাহ রাবুল আলম বিশেষ একটা উদ্দেশ্যের জন্য তৈরি করেছেন পক্ষান্তরে অন্যান্য জীব যত আছে এরা দুনিয়ার ভারসাম্য রক্ষা করে চলেছে এবং এরা সমস্ত আমাদের অধীনে কিন্তু আল্লাহ যে এখানে আমাদেরকে তৈরি করেছেন এইখানেই মূল ইতাহাতের কথাটা আসবে এবং মূল আনুগত্যের কথাটা আসবে তিনি আমাকে সৃষ্টি করলেন তিনি আমার বাঁচার জন্য যাবতীয় উপাদান দিলেন এবং তিনি আমাদের জন্য এক জীবন দিয়েছেন ইহলৌকিক জীবন এবং এরপরে আর একটি জীবন রেখেছেন তার নাম রেখেছেন পরলৌকিক জীবন তাহলে এই যখন দুটি জীবন আমাদেরকে দেওয়া হয়েছে তখন আমরা শ্রেষ্ঠ জীব হিসাবে এবং তার বিধানপ্রাপ্ত জীব হিসাবে আমাদের কাছে আল্লাহর কিছু বিধিবিধান আছে সুতরাং বিধিবিধান যেখানেই থাকবে যেখানে আইনের প্রশ্ন থাকবে সেখানে ইতাতের কথাটা আপনিতেই চলে আসবে আনুগত্যের কথাটা আপ নিতেই চলে আসবে তো আল্লাহ রবুল আলামিন কোরআনে কারিমের ভেতরে তাই বলেছেন যে আদি আল্লাহ ও আতি রসুল প্রথমে এই দুটোকে আমি নিচ্ছি আয়াতটা আরো যাবে আগে তো আল্লাহ রবুল আলমিন বলছেন প্রথমে তোমরা আল্লাহর ইতাহাত করো যেহেতু আল্লাহ রবুল আলমিন হলেন বিধান দাতা এবং তারপরে রাসূলের ইতাহাত করো কেন যে আল্লাহ রবুল আলমিন তার রাসূলকে যেগুলো ওয়াহির মাধ্যমে জানিয়ে দেন সেগুলো আল্লাহ রাসুল তিনি তখন আমাদেরকে জানিয়ে দেন সেগুলো হচ্ছে বিধান কাজে উনি যেমন আমাদেরকে সারিয়াত দেন নিজে থেকে দেন না আল্লাহর পক্ষ থেকে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন ওয়াহির মাধ্যম দিয়ে দেন সরাসরি দেন তো এই জন্য যে কোনো ফরমান যে কোনো আদেশ নামা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে হোক এবং আমার রাসুলের পক্ষ থেকে হোক সেগুলোর প্রতি আমাকে বলা হচ্ছে কি ইতাহাত ইতাহাতের মানে হচ্ছে তাকে কায় মনে অনুসরণ করা এবং তার সে সমস্ত আহকামের বিপক্ষে গিয়ে বিদ্রোহ ঘোষণা না করা এবং সেখান থেকে মাথাকে টেনে না নেওয়া এটা হচ্ছে আসল ইতাত এই ইতাতকে যখন আমরা পূর্ণ করে দেব তারপরে আরও ইতাত আছে আশ্রোতা মণ্ডলী যারা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতায়াত করা এটা প্রত্যেক মুসলমানের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এবং আখেরাতের জীবনে সুখ স্বাচ্ছন্দের একটা পথ কারণ আমরা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য ছাড়া আমরা কখনই জান্নাত লাভ করতে পারি না এবার তার পরেও আনুগত্য করতে হবে যেটা আপনি বলছিলেন সেটা আমাদের শেখ সাহেবের কাছ থেকে শুনবো যে তার কার আনুগত্য করতে হবে এক্ষেত্রে আমাদের শেখ যে বললেন কোরআনে যে আয়াতটা পাঠ করেছেন ওখান থেকে তিনি এই কথাই বলতে বলতে চেয়েছেন যে সর্বপ্রথম আনুগত্য করবো কার আল্লাহ এবং তার রাসুলের উল্লাহ ও আতিউ রাসুল তারপরে স্টেজে আসছে যে ওয়াউলিল আমর মিন আমরিনকুম জি আবু তোমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের আনুগত্য করো তাদের আনুগত্য আমরা কেন করব এখানে প্রশ্ন শুধু কি তারা বললেন আমরা হলেই কি আমরা তাদের কথা মানব না এইজন্য মানব না তাদের কথা যদি তারা কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূলের কথার বিরুদ্ধে যান তখন আমরা তাদের আনুগত্য করব না তো শর্ত হলো আমাদের যারা দায়িত্বশীল ব্যক্ত রয়েছেন আমাদের যারা নেতা রয়েছেন যারা মরল রয়েছেন তাদের কথা মানার শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং হাদিসের আনুগত্য করবে এবং কোরআন এবং হাদিসের কথা বলবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা মেনে চলবো যেমন আবাকা সিদ্দিক রাজিয়াল্লাহ আনহুক খলিফা হওয়ার পরে পরেই তিনি বলেছিলেন যে হে মানব সকল হে লোকসকল তোমরা আমাকে মুসলিম জাহানের খলিফা করেছ আমি তোমাদের খলিফা তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সহযোগিতা করবে আমার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি এবং আর যখনই আমি তার বিরুদ্ধে যাব। তখন তোমরা এবং আমাকে বলবে যদি আবাকার সিদ্ধিক রাজ আল্লাহ আনুহর মতো একজন নেতা একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি এই শর্ত আরো আরোপ করেন তাহলে আমাদের জন্য সেটা বলতেই হবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা সরকারিভাবে নির্বাচিত হন অথবা আমাদের গ্রাম্য যে সমস্ত নীতি নিয়ম আছে তার ভিত্তিতে দায়িত্বশীল ব্যক্তি হন তাদের সকলের কথা আমরা মানব যদি তারা কোরআন এবং হাদিসের মতো কথা বলেন এটা মানতে বাধ্য আর যদি তারা হয়ে যান তাহলে আমরা তাদেরকে বলবো যে এটা কোরআন এবং হাদিসের বিরোধী তাদের সংঘাতে আমরা না বোঝাবানোর চেষ্টা করব এটা একটা পর্যায় হলো আর দ্বিতীয় পর্যায়ে হলো যে এখানে দায়িত্বশীল ব্যক্তি হোক অথবা না হোক আমরা আগে শুনেছি যে প্রতিটি মানুষ কম বেশি দায়িত্বশীল ছোটো ভাই বড় ভাইয়ের আয়ত্তধীন রয়েছে স্ত্রী তার স্বামীর আয়ত্তধীন রয়েছে অর্থাৎ স্বামী হচ্ছে তার স্ত্রীর দায়িত্বে এবং তার ছেলেপীড়ের দায়িত্ব রয়েছে অনুরূপভাবে যে গ্রামের মরল তার একটা দায়িত্ব রয়েছে তাই আমরা যখন মানে গ্রামের বা দিয়ে আমরা পরিবারে আসব। তখন আমাদের খেয়াল করতে হবে যে ছোটরা বা ছেলে এবং মেয়েরা এবং স্ত্রীও সে যেন তার স্বামীর এবং ছেলে মেয়ে তার পিতারা কী করে আনুগত্য করে তবে পিতা যেন এরকম বলে যেমন কিসে আনুগত্য করবে আর কিসে করবে না একটা লোক সে পিতা এমন সাধারণভাবে বলে দিলে হবে না যে আনুগত্য করতে হবে একটু পরিষ্কার করে দেওয়া হয় একজন পিতা তার ছেলেকে বলছে যে তুমি ফজরে নামাজ পড়তে যেও না তোমার কালকে সকাল সকাল উঠতে হবে বাজারে যেতে হবে সকাল সকাল উঠতে হবে সেহেতু তুমি ফজরের জামাত নামাজ পড়তে যেও না তাহলে এক্ষেত্রে বড়ো তোমাকে আদেশ করছে তাহলে কি আমি বলবো ওই ছেলে ওই পিতার কথা এখানে আনুগত্য করবে কখনোই না কখনোই করবে না এই জন্যই করবে না যে সেখানে আল্লাহর প্রথম জিনিস ছিল সেটাই নষ্ট হয়ে কোরআন এবং হাদিসের বেধে যাচ্ছে সেই জন্য সেই ছেলেকে ওই সময় তাকে বলবো না তুমি তোমার পিতার কথা মেনে তুমি ঘরে ঘুমাও আর নামাজ পড়তে যেও না কথা বলতে পারি না সেক্ষেত্রে সে অবশ্যই কথা যাবে নামাজ পড়তে যাবে নামাজ পড়তে আমার বিয়ে আমি চাই না যে আমি কিছু টাকা পন যেটা আছে পন পণপ্রথা আছে সেটা আমি নিই কিন্তু আমার পিতামাতা বলছে যে না তোমাকে পোন ছাড়া আমি বিয়ে দেবো না তাহলে আমি কি করি আমি পিতা মাতার কথা মানবো না আমি মানে নিজের ইচ্ছায় বিবাহ করবো পিতামাতার কথা ছেড়ে দেবো এটা আমার একটা সমস্যা দিনের সীমা পর্যন্তই তারা হাদিস রয়েছে লা ত আলি মাখলুকিং খাওয়ালেক যে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না যেখানে আমাদের খালেকে অর্থাৎ আল্লাহর বৃদ্ধি যাবে সেই ক্ষেত্রে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না সে নেতা হোক আর পিতা হোক আর যে কে হোক তো আমরা বুঝতে পারলাম মোটামুটি যে সর্বপ্রথম আনুগত্য করতে হবে আমাদের আল্লাহ এবং তার আসলের তারপর আমাদের দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তাদের এখানে আরেকটা একটা কথা আমার খেয়ালে আসছে যে আল্লাহ রবুল আলমিন নাবি বলেছেন একটি হাদিসের ভেতরে আলাই কুম্বে যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার সুন্নাতের পরে এবার খোলাফায় রাশেদিনের যেগুলো সুন্নাত আছে সেগুলোকে তোমরা মজবুতভাবে ধরে রাখো তার মানে এইখানে একটা ভ্রম মানুষের মধ্যে হতেই পারে যে তাহলে খোলাফায় রাশেদিনরাও কি বিধান দিয়ে যেতেন বা আমাদেরকে আদেশ নিষেধ যেগুলো করতেন সেগুলো কি কোরআন এবং হাদিসের বাইরে থেকে তারকে অনিবার্যভাবে আমাদেরকে মেনে চলতে হতো না কি বা ওইটার অনুমানে এখনকার দিনে যদি কেউ শাসক হয় বা কেউ খালিফা হয় তো তাহলে তার নির্দেশ কি অকাট্যভাবে আমাদেরকে মেনে চলতে হবে এরকম একটা মানে বিভ্রান্তি মানুষের মধ্যে সৃষ্টি হয় সেক্ষেত্রে বলতে হবে যে শরিয়াত আসার সেটা তো আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাদেরকে দিয়ে শেষ করে হয়ে গেছে তো আর কেউ আমাকে কিছু দেবেন এটা আমরা আর আশা করব না কথা হচ্ছিল যে আল্লাহ এবং আল্লাহ রাসুল যে শরিয়াত আমাদেরকে দিয়ে দিয়েছেন সেখানে আর কোনো সংযোজনের প্রয়োজন নেই সেই হেতু ওই পর্যায়ে আমরা তাকে দেখব না যখন আমরা খোলাফায় রাশেদিন পর্যন্ত আসব তখন দেখতে পাবো কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু আইনের প্রয়োজন হয় সেই আইনগুলো আস্তে 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 নিচু পর্যায়ে চলে আসবো আমরা এখন পর্যন্ত যদি চলে আসি তাহলে যারা আমাদের হয়তো ইমাম আছেন যারা আমাদের হয়তো আমির আছেন যারা আমাদের মধ্যে মানে মান্যবর আছেন আলেম দিন আছেন যাকে আমরা পেশোয়া বলতে পারি এই সমস্ত লোক পর্যন্ত আমরা চলে আসবো তো সেই ক্ষেত্রে সমাজের সুধার কল্পে সমাজের সংস্কারের কল্পে যদি কিছু আইন তৈরি করতে হয় এই আইনগুলো হচ্ছে কি ওই আইনের প্রশাখা মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের সাথে কোনো সংঘাত তারা ঘটাবে না এগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গিয়ে সমাজ পরিচালনার ক্ষেত্রে গিয়ে যে সমস্ত আইনগুলো করা হবে সেগুলোকে আমাদেরকে মানতে হবে সেখানে যদি আমরা অমান্য করি তো তাহলে পরে ওই হাদিস অনুযায়ী আমরা কি করলাম এবার ওই কথায় চলে আসবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতিহাস আমাদের করা হলো না কেন যে আল্লাহ রাসুল সেখানে বলে দিয়েছেন যে আমার পরে খোলাফের আশে দিনের তোমাদেরকে কি করতে হবে ইতাহাত করতে হবে তাহলে ইতাহাতটা মানে শরিয়াতের সীমা থেকে নিচে নেমে এসে যেগুলো এমন আইন আছে যে যেগুলো সমাজ জীবনের প্রয়োজন হয় সেগুলোরও ইতাহাত আমার বড় যদি কেউ থাকে তাহলে তার করতে হবে এটা আমি মনে করি ছোট একটা বিরতির সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বিরতির পর আবার ফিরে আসছি dialogue, dialogue. dialogue. Discussion. discussion discussion debate debate, debate. rebuttal, rebuttal. rebuttal. Conclusion. conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shommukh aaj peace tv আবু আল্লাহ বলেন বললেন তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃসাহিগণ বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস যার টাকা পয়সা ধন সম্পদ নেই তখন রসুল সাল্লু আলাইহু বললেন কিয়ামতের দিন আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তি নিশ্চয় হবে যে পৃথিবী থেকে সালাদ সিয়াম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে তারও সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে অতপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে শেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সৎ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়ে হাদিস সংখ্যা ছ The students of অফ International School welcome all of you. السلام عليكم ورحمه الله وبركاته Everywhere I see even on TV People talking trash about the way I be. But what they all hate is if we can't break. Cause we're the only ones with the heads on straight Don't ever find your head looking down if you read the Quran you're the best in the town. m-u-s-l-i-m L am, I'm so blessed to be with them. m-u-s-l-i-m L I am, I'm so blessed to be with them. Watch little wonders at their best. বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আবার বিরতির ফরার ফিরে এলাম আপনারা আমাদের সাথ দিচ্ছেন বলে আল্লাহ সোনা তালার রশেষ প্রশংসা আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনায় ছিলাম এবং শেখ সাহেব যে আলোচনা করেছিলেন আনুগত্য করার ব্যাপারে খোলাফাই রাশেদিনদের যুগের যে আনুগত্য এবং সেই স্টেম বা পদ্ধতি সেটা আরেকটু বিশ্লেষণ করে আমরা জেনে নিতে চাইছি আমাদের মৌলানা সাহেবের কাছ থেকে জি মৌলানা আমাদের শেখ যে বললেন কোরআন যে আয়াতটা পাঠ করেছেন ওখান থেকে তিনি এই কথাই বলতে বলতে চেয়েছেন যে সর্বপ্রথম আনুগত্য করব কার আল্লাহ এবং তার রাসুলের আতিউল্লাহ ও আতিউ রাসুল তারপরে স্টেজে আসছে যে এবং তোমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের আনুগত্য করো তাদের আনুগত্য আমরা কেন করব এখানে প্রশ্ন শুধু কি তারা বলিল আমরা হলে কি আমরা তাদের কথা মানব না এই জন্য মানব না তাদের কথা যদি তারা কোরআন এবং হাদিসের আল্লাহ এবং তার রসলের কথার বিরুদ্ধে যান তখন আমরা তাদের আনুগত্য করব না তো শর্ত হল আমাদের যারা দায়িত্বশীল ব্যক্ত রয়েছেন আমাদের যারা নেতা রয়েছেন যারা মডল রয়েছেন তাদের কথা মানার শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন এবং হাদিসের আনুগত্য করবে এবং কোরআন এবং হাদিসের কথা বলবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা মেনে চলবো যেমন আব্বাকার সিদ্দিক রাজা আল্লাহন খলিফা হওয়ার পরে পরেই তিনি বলেছিলেন যে হে মানব সকল হে লোক সকল তোমরা আমাকে মুসলিম জাহানের খলিফা করেছ আমি তোমাদের খলিফা তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সহযোগিতা করবে আমার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আবুবাকার কোরআন এবং শহীদ সুনাত ওপরে থাকবো আর যখনই আমি তার বিরুদ্ধে যাব তখন তোমরা আমার আনুগত্য ছেড়ে দেবে এবং আমাকে তোমরা বলবে সিদ্দিক রাজা আনহর মতো একজন নেতা একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি এই শর্ত আরো আরোপ করেন তাহলে আমাদের জন্য সেটা বলতেই হবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা সরকারিভাবে ভাই নির্বাচিত হন অথবা আমাদের গ্রাম্য যে সমস্ত নীতি নিয়ম আছে তার ভিত্তিতে দায়িত্বশীল ব্যক্তি হন তাদের সকলের কথা আমরা মানব যদি তারা কোরআন এবং হারিসের মতো কথা বলেন এটা মানতে বাধ্য জি ও হাদিসটার অর্থ রসদুল ইসলামের এইটাই ইঙ্গিত ছিল যেমন তিনি ভেবেছেন যে আমার যুগে যে সমস্ত বিধান আহকাম আমি দিলাম এটা তো পরিপূর্ণই কিন্তু এমন যুগ আসবে এমন নতুন নতুন জিনিস তৈরি হতে পারে সেই জিনিসের ভিত্তি করে বা সেই সমস্ত সৃষ্টি ভিত্তি করে আবার ইসলামে কোনো বিধান দেওয়ার প্রয়োজনীয়তা হতে পারে তো ওই হাদিস থেকে বলে নিতে হবে যে তারপরে যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আসবেন তারা হাদিস এবং কোরআনে এই সমস্ত বিষয়গুলোর উপরে যে ডিসিশন দেবেন সেটা আমাদের মেনে নিতে হবে এটা অসর্ত হলেও হাদিস কোয়ানের আলোকে সরাসরি না থাকলেও যে নিশ্চয়ই হাদিস কুমানে তার গন্ধ আমরা পাবো এটা আমাদের আমাদের বিশ্বাস কারণ আল্লাহ সুবাহ উত্তালা বলেছেন মা ফরাতফি কিতাব মিনসাই আমরা এই কিতাবের কোনো মৌলিক জিনিস বলতে আমরা বাকি রাখি নাই ছাড়ি নাই সব জিনিস তার মৌলিক বলা আছে সুতরাং হাদিস কুমার আমরা চর্ষলে তার আলোকে আমরা এই সমস্ত জবাবগুলো পাবো তা সেগুলো আমরা পাবো কাদের মাধ্যমে বুঝতে হয় যারা ওলমা আছে যারা প্রচেষ্টা চালিয়ে হাদিস কোনে যারা তাদের মধ্যে দক্ষতা আছে তারা একটা গবেষণা চালিয়ে একটা সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা গ্রহণ করবো এটা মানা আমাদের কর্তব্য এটাই মনে হয় রসুল ইসলাম তাহলে নিশ্চয়ই আমাদের শ্রোতাদের সামনে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আল্লাহ সুবাহ আমাদেরকে আদেশ দিয়েছেন ঠিকই যে আমাদেরকে আল্লাহ আনুগত্য করতে হবে রাসুলা আনুগত্য করতে হবে এবং আমাদের যে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তাদের আনুগত্য করবো

এইভাবে ট্রেনিং নিতে হচ্ছে একটা নেতার বা একটা ইমামের আনুগত্য করার জন্য এটা আমার মনে হচ্ছে যে আনুগত্যের সবচাইতে বড় একটা আমাদের এই মানে যুগে দৈনন্দিন জীবনে কি করছি একটা ইমামের আনুগত্য করছি উঠা বাসা করছি তো আমার মনে হয় যে সত্যিকারের এই সমস্ত ট্রেনিং যদি আমরা বাস্তবে সঠিকভাবে দিয়ে থাকি তাহলে মুসলিম জাতি এক ইমাম এবং এক নেতার মানে এসারায় তারা উঠবে এবং বসবে এটা একটা দারুণ জিনিস কিন্তু বাস্তবে সেটা হয়ে ওঠা না সেটা অভাব সেটা অভাব আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি যদি একটা পরিবারের সীমায় দেখতে যাই তো সেখানেও দেখা যাচ্ছে অভাব আমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যাই তো সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে অভাব ধরুন একটা হেডমাস্টার আছেন বা হেড শিক্ষক আছেন তিনি তো মাদ্রাসাটার হেড প্রধান তিনি তাহলে তিনি যেগুলো আমাদের আদেশ করবেন এটা আমাদের মঙ্গলের জন্য করবেন তিনি যদি আজকে পঞ্চম পিরিয়ডের পরে তিনি ওভারবেল বাজিয়ে দেন যে আজকে আর ষষ্ঠ ঘন্টা বা সপ্তম ঘন্টা হবে না নিশ্চয়ই পেছনে কোনো কারণ থাকবে তিনি অকারণে এই এই কাজটা করতে যাবেন না অতএব আমি তার কারণ জানি বা না জানি আমি সঙ্গে সঙ্গে কি করি বিদ্রোহ করি কেন বাজানো হলো কেন সপ্তম পিরিয়ডটা হলো না তাহলে সেখানে এইভাবে আমরা দেখি যে আমরা আনুগত্যহীন হয়ে পড়ছি আর এই আনুগত্যহীনতা যখন ব্যাপকতা আকার নিচ্ছে তখনই সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলার বিশৃঙ্খলা যখন জন্ম নিচ্ছে তখন সেইখানে আর ওই ইসলামী পরিবেশ আর থাকছে না সেখানে মনে হচ্ছে কি যেন একটা বেলের লাপনা। এখানে কোনো নিজাম নেই কোনো শৃঙ্খলা নেই কোনো কিছু নেই এই থেকে যদি একটু আগে আসি নিজেদের বাড়ি পর্যন্ত আসি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বিশেষ করে যে সমস্ত পরিবারে শিক্ষিতা স্ত্রী আছেন এবং শিক্ষিত স্বামী আছেন এবং তার থেকে আর এক ধাপ আগে আমি উঠে এসে বলছি যে সমস্ত পরিবারে স্বামী স্ত্রী উভয়ে চাকরি করেন এইরকম ক্ষেত্রে এই আনুগত্যের এতটা প্রকট অভাব দেখা দিচ্ছে যে এগুলো অবর্ণনীয় এই সমস্ত মায়েদের কাছ থেকে তাদের শিশুরা কি শিখতে পারে বাবা আসছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি তো চাইবেন যে এই মুহূর্তে আমার সামনে একটু পানি আসুক এক গ্লাস আমি তা পান করি কি একটু আমি হাওয়া খাই কি আমি একটু স্নানে যাব কি কাপড়টা একটু কেউ ধরে নেবে কি আমি এখন ক্ষুধায় আছি আমাকে একটু খানা পানি দেবে সেক্ষেত্রে আনুগত্যের এতটা অভাব বোধ করা হচ্ছে যে সরাসরি উত্তর আসছে তুমি যে কাজ করে এসেছ আমি সে কাজ করে এসেছি আনুগত্যের সীমাটা কতভাবে লঙ্ঘিত হয়েছে যে বর্তমানে আমাদের সমাজে দেখা যাচ্ছে স্বল্প বিনিময়ে ঘরের গৃহিণী চলে যাচ্ছে বাইরের কাজে কিন্তু সেখানে যদি স্বামীর নির্দেশ হয় যে তোমার কোলের বাচ্চা কাঁদবে একে সামলানো আমার পক্ষে সম্ভব নয় তুমি একে নিয়ে যাও তো সেখানে আনুগত্যের কি রূপ ফুটে উঠছে আমি বাচ্চা সামলাব না আমি আমার দায়িত্ব সামলাবো কাজে আমি আমার দায়িত্ব চললাম তুমি তোমার বাচ্চাকে সামলাও তাহলে একজন আদর্শ এরকম উত্তর হবে না কথা ঠিক এখানে একটা সমস্যা সমস্যার সেটা কি আল্লাহ বিধান হচ্ছে আর রেজাল কিছু দায়িত্ব পুরুষের খাওয়ানো দাওয়ানোর ইনকাম করা সবই পুরুষের পুরুষ যদি সে এককভাবে চাকরি করেন বা কামা উপার্জন করেন আর মেয়েদের আসল কাজ হলো ঘরে তাদের সংসার সামলানো ঘরে সবকিছু কিছু করা ছেলেদের তার বিয়ার দেওয়া ইত্যাদি ইত্যাদি এরপরেও যদি কোনো স্ত্রী কোনো মা বাইরে কাজ করতে পারেন চাকরি করেন সেটা আমরা বলবো না সেটা হারাম কিন্তু যখন এইরকম পর্যায়ে আজ চলে আসবে স্বামীকে বলবে তুমি তোমার ছেলে সামলাও ছেলে সামলানোর দায়িত্ব স্বামীর নয় স্বামীর নয় সেটা স্ত্রীর তুমি যদি সেইটা না সামলাতে পারো তাহলে তোমার জন্য ছেলের সামলানোর দরকার বেশি আর এটা দায়িত্ব হচ্ছে ছেলে সামলার দায়িত্ব স্ত্রীর আর বাইরে যাওয়ার দায়িত্ব হচ্ছে পুরুষের পুরুষের আর যদি কেউ সে ঘরেও কাজ করতে পারে বাইরেও কাজ করতে পারে এতে কোনো অসুবিধা কিন্তু যখন আপনি যে বলেন তাহলে আপনি ফিরে যাব কোরআনে ওই কথাই যে আল্লাহ তালা বলেছেন আর রেজাল কমন আল নিসা এটাই হচ্ছে আসল এটাই মূল তবে ব্যতিক্রম যদি করতে পারে বেশি বেশি সেটা তো করতে পারে কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে ওই আপনাদের আলোচনা থেকে যেটুকু ভেসে আসছে আমাদের শ্রোতারাও যেটুকু বুঝছেন যে বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এখন একে অপরের আনুগত্য থেকে দূরে সরে থাকা এবার যে এক্সাম্পলটাও আপনি দিলেন যে দুজনে স্বামী স্ত্রী শিক্ষক শিক্ষিকা স্কুলে আসার পরে দুজনে যে একটা ইগো প্রবলেম অর্থাৎ আমি ওর থেকে কম নয় ও শিক্ষক আমিও শিক্ষক তাহলে এই যে নিজের জেদটাকে বজায় রাখা এবং এই যে নিজের জেদে নিজেকে ধরে রাখার জন্য একে অপরের যেটা অধিকার বা তার যে আনুগত্য করা আমি মেয়ে হিসেবে মেয়ের যে আমার উচিত সেই স্বামীর প্রতি আনুগত্য থাকা তাকে যথাসময়ে যেটা দরকার সেই দরকার পূরণ করে দেওয়া তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা যখন একটা লেভেলে চলে যাই নিজেকে যখন একটা বেশি শিক্ষিত মনে করি তখনই ওই জিনিসগুলো আমরা ভুলে যাই যথাসাধ্য দুজনেই এত শিক্ষিত অথচ যখনই এই আনুগত্য ত্যাগ করে দেয় তখন উভয় সংসারের মধ্যে একটা জ্বালা একটা অশান্তি হতে পারে তারা কত ইনকাম করছে দুজনের ইনকাম পঁচিশ হাজার ত্রিশ হাজার করে পঞ্চাশ হাজার ইনকাম কিন্তু মানসিক যে একটা সুখ মানসিক যে একটা শান্তি দাম্পত্য জীবনের ওটাই তো আসল শান্তি মানে এমন একটা প্রিসক্রিপশন যে যে আনুগত্যের প্রতি স্বাভাবিকের আমরা যে ঝোঁক দেখিয়েছিলেন যে একটা অচেনা একটা সভ্যতার মধ্যে এক নতুন সভ্যতা মাথাছাড়া দিচ্ছে আর সেখানে প্রথম জিনিসটাই লোকেরা দেখছে কি আনুগত্য রাসূল কি বলেছেন যে হ্যাঁ এই বলেছেন তাহিলে কেবলা হচ্ছে যে বাইতুল মোকাদস থেকে এবার মুখ ফিরে আমাদেরকে কাবার দিকে মুখ ফিরিয়ে নিয়ে নামাজ পড়তে হবে একজন লোক শুধু খবর করছেন যে আল্লাহ রাসুলের উপরে এই আয়াত বিধান নাযিল হয়ে গেছে যে কেবল আমাদের বদল হয়ে গেছে তাহলে এরা আনুগত্যের কি নিদর্শন পেশ করেছেন যে সঙ্গে সঙ্গে যে যেখানে ছিল যে অবস্থায় ছিল সবাই বলছে যে হ্যাঁ এটা লাভbaik এটা ঠিক কথা আল্লাহ রাসুল নামাজের অবস্থায় নামাজের অবস্থাতেই তাহলে এই এই প্রিসক্রিপশনই আমাদেরকে সেই সোনালী যুগ দান করেছিল আর এই আনুগত্য যখন আমাদের কাছ থেকে পালিয়ে যাবে আর আমরা যখন আনুগত্যহীন হয়ে যাচ্ছি সেটা আমাদের শিক্ষার ক্ষেত্রে হোক আমাদের পরিবারের ক্ষেত্রে হোক বা আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক আমাদের রাষ্ট্রীয় জীবনে হোক আমাদের হাট বাজারেই হোক আনুগত্য বস্তুটাই হচ্ছে মূল্যবান জিনিস এটা যদি লঙ্ঘিত হয়ে যায় তাহলে সে জন্ম দেবে বিশৃঙ্খলা আরে এই বিশৃঙ্খলা থেকে তখন অশান্তি জন্ম নেবে আর অশান্তি তখন ডেকে আনবে অনাচার ব্যবচার কদাচার তাহলে আমরা মৌলা আমাদের আলোচনার মাধ্যমে যে সারমর্ম আসতে পারলাম এই আনুগত্য ইসলামের একটা বিরাট একটা অংশ এবং এই আনুগত্য মতো যদি আমরা জীবন জীবনযাপন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজের মধ্যে আমাদের নিজস্ব পারিবারিক জীবনে একটা সুখ নেমে আসবে আমরা শ্রোতাদের উদ্দেশ্যে বলবো আমরা যেন এই আলোচনার মধ্য দিয়ে হিদায়াত গ্রহণ করি নসিহত গ্রহণ করি আল্লাহ যেন আমাদেরকে এই আনুগত্যপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায় মানন্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌনা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গোবেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ বিলাল মাদালী তাই আসুন